প্রাইমার্টিন প্রশ্নবিচিত্রে অ্যালকোহল ফেনল ইথার সমূহ এই সাজেশান পোর্শন যে রয়েছে সেই সাজেশান পোর্শন 3 মার্কের প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আলোচনা করব। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও। ওকে, এর আগে অলরেডি পার্ট 1 পার্ট 2 ভিডিও আপলোড করেছি, তোমরা সেগুলো এই ভিডিওর সঙ্গে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। ওকে, আর এছাড়াও আমাদের চ্যানেলে যে জৈব রসায়নের প্রে লিস্ট রয়েছে অর্গানিক কেমিস্ট্রির উপর বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর, তার প্রে লিস্টের লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেটাও তোমরা ভালো করে ফলো করবে। ওকে, শুরু করছি এই অধ্যায় থেকে 3 নম্বর ভিডিও, ঠিক আছে? তো এখানে শুরু করবো 24 নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 24। তো একটা কথা মনে করিয়ে দিই, এই কোশ্চেন ব্যাংকে যেগুলো ইম্পর্টেন্ট স্টার্ট মার্ক দেওয়া প্রশ্নগুলো অবশ্যই করে দিচ্ছি, সেই সঙ্গে আমার কিছু প্রশ্ন চয়েস করেছি সেগুলো তোমাদের সঙ্গে এর সঙ্গে অতিরিক্ত হিসেবে করছি। চলে আসো কোশ্চেন নম্বর 24, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এও বি সিকে শনাক্তকরণ করো। ওকে, দেখো এই যোগটা দিয়েছে, এই যোগটা তোমরা জানো কিউমিন যোগ বলা হয়, বেঞ্জিন হবে CH CH3, কিউমিন। কিউমিনকে বায়ু অক্সিজেন হিসেবে বিক্রিয়া করে মনে রাখবে, এখানে CH3 হবে, CH3 আর সি এপাশে CH3 যেমন থাকলো, আর সি ডবল ওএইচ। ওকে, মানে CH3 আর সি CH3 আর সি ডবল ওএইচ, এর বেঞ্জিন বরাবর এই বন্ড বেঞ্জিনের সাথে লিঙ্ক হলো এটা। এই যোগের নাম হয় কিউমিন হাইড্রোপারক্সাইড, ভীষণ ইম্পর্টেন্ট, কিউমিন হাইড্রোপারক্সাইড এবার দেবে, যেটা লঘু সালফিউরিক অ্যাসিড তাপ দেবে, দেওয়ার পরে কিউমিন হাইড্রোপারক্সাইড বিয়োজিত হয় কি ফেনল উৎপন্ন করবে আর অ্যাসিড উৎপন্ন করবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, বিভিন্নভাবে প্রশ্নটা আসে। কোশ্চেন নম্বর 25 দেখো, ডবল স্টার দিয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কি বলছে দেখে নাও। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে নিচের যৌগ যুগলের মধ্যে পার্থক্য করবে, এটা এই যোগটা দেখতে পেয়েছো, এই যোগটা দুটো যোগ মানে পার্থক্য হবে। প্রথম যোগটা দেখতে পেয়েছো, প্রথম যোগটার নাম হচ্ছে প্রোপান 2-অল, আর দ্বিতীয় যোগটার নাম হচ্ছে প্রোপান 1-অল, ঠিক আছে? এই প্রোপান 2-অল প্রোপান 1-অলের মধ্যে কীভাবে পার্থক্য করবে এই প্রশ্নের ব্যাখ্যা সহ উত্তর আমি অলরেডি এই ভিডিও জাস্ট আগের ভিডিওটা আপলোড করেছি, তোমরা দেখে নেবে। আমি রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে কোশ্চেন নম্বর 25 বলে উল্লেখ করে ভিডিওটা আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, এই ভিডিও যথোপযুক্ত ব্যাখ্যা সহ উত্তর করে দেওয়া আছে। ওকে, এরপর চলে আসো কোশ্চেন নম্বর 25, কীভাবে পরিবর্তিত করবে এই, এটা হচ্ছে ফেনল থেকে হচ্ছে স্যালিসাইডিক অ্যাসিড, ফেনল থেকে স্যালিসাইডিক অ্যাসিড রূপান্তর কিন্তু এই ভিডিওর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আর তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে যে জৈব রিস্টের জৈব রসায়ন প্রশ্ন উত্তরের লিঙ্ক পাবে, সেখানে তোমরা কোশ্চেনটা সার্চ করে দেখবে, ব্যাখ্যা সুন্দর করে উত্তর করে দেওয়া আছে। এবার চলে আসো কোশ্চেন নম্বর 26, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নাও কীভাবে পরিবর্তন করবে ফেনল থেকে, ঠিক আছে, ইথাইল ফিনাইল ইথার, এই প্রশ্ন উত্তর কীভাবে করবে, ভালো, খুব ভালো কোশ্চেন, কোশ্চেন নম্বর 26-এ, ঠিক আছে? চলে আসি, কীভাবে করবে, যেটা করবে হচ্ছে ফেনলের সঙ্গে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ওআই আছে, এর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করাও যেটা উৎপন্ন হবে সোডিয়াম ফেনক্সাইড উৎপন্ন হবে, ও মাইনাস এন এ প্লাস। এইবার এখানে কী করবে, এবার হচ্ছে ইথাইল ব্রোমাইড দেবে, CH3 CH2 আর BR, ঠিক আছে? দিলে কী হবে, SN2 রিয়াকশান করে যাবে, এই মাইনাসটা এখানটে এইখানটাকে যুক্ত হবে, বিআর CH2 সঙ্গে যুক্ত হবে, বিআরটা এখানটাকে বেরিয়ে চলে যাবে, এই বন্ড কী বললাম, ও মাইনাসটা এই CH2 সঙ্গে যুক্ত হবে আর হচ্ছে বিআরটা বেরিয়ে গেবে, তার মানে কী দৌড়তে হবে দেখো, এই যে ও CH2 CH3, বুঝতে পেরেছো? তো এইটাই আমাদের রূপান্তর চেয়েছে। আর কোশ্চেন আরেকবার দেখে নাও, 26 কোশ্চেন দেখো, ফেনল থেকে এই যোগটা বেঞ্জিন বলার পর CH2 CH3, মানে ইথাইল ফিনাইল ইথার আর কি যোগটা হবে, তার দেখতেই পাচ্ছ, প্রথমে দেবে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, ফেনল আম্লীয় হচ্ছে বিক্রিয়া লবণ উৎপন্ন, এই লবণটার নাম হচ্ছে ফেনক্সাইড যৌগ, সোডিয়াম ফেনক্সাইড, তার সঙ্গে ইথাইল ব্রোমাইডে বিক্রিয়া করে ইথাইল ফিনাইল উৎপন্ন করে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রূপান্তরটা, প্রায় পরীক্ষা আসতেও পারে এবারে পরীক্ষার জন্য। কোশ্চেন 26 পার্টটা দেখে নাও, এরা হচ্ছে এই যোগটা SO3Na থেকে হচ্ছে এই যোগটা করতে বলে, SO3Na থেকে এই যোগটা আমরা করবো। তো কী করবো, এখানে অলরেডি আমি করে দিয়েছি, দেখো এখানে কী বলেছে, করছি দেখো, SO3Na যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড 345 তাপমাত্রা দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা দিলে কী হবে, সোডিয়াম ফেনক্সাইড ও মাইনাস এন এ প্লাস, কী বললাম, ও মাইনাস এন এ প্লাস হলো লৌহ এসিএল দেবে, লৌহ এসিএল দিলে কী হবে, ফেনল উৎপন্ন হয়, ওএইচ উৎপন্ন হয়। এবার এখানটা কী করে, ফেনল থেকে কী হবে যোগটা পাবে, ফেনল থেকে জাস্ট করবে কি অ্যাসিড আসবে, CH3COCl আর পিরিডিন দেবে, কী দেবে, পিরিডিন,
পিরিডিন, কি বললাম, সিএইচসি সিওসি আর পিরিডিন দেবে। দিলে কি হবে না, এই বেঞ্জিন বলা হচ্ছে ওএইচে যেটা আছে ওএইচের অক্সিজেনটা থাকবে, হাইড্রোজেনে বেরিয়ে গিয়ে সিও সিএইচসি গ্রুপ যুক্ত, অ্যাসিডের গ্রুপতে যুক্ত হয়ে যাবে। তাহলে কী হচ্ছে, ও সিও সিএইচ থ্রি, এই যোগটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট, বুঝতে পেরেছো? তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, ইম্পর্টেন্ট রূপান্তর, ফিনাইল অ্যাসিটেট কী হবে করবে, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনে আসবো, নেক্সট কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন নাম্বার হচ্ছে 26 সেকেন্ড পার্ট, বিক্রিয়াগুলি বিক্রিয়াজাত পদার্থ দেখুন অলরেডি দিয়েছে, এটা হচ্ছে সিএইচ থ্রি ও সিএইচ টু সিএইচ, এটা হচ্ছে ইথাইল মিথাইল ইথার। এখানে কী দিয়েছে, গাঢ় এইচ, গাঢ় এইচ আই তাপ দিয়ে দিলে কী যোগ, দুটি যোগ উৎপন্ন হবে, ঠিক আছে, দুটি যোগ দেখে নিচ্ছি আমি, দেখে নাও। তো অ্যালকোহল পার্টটা হচ্ছে বড়ো বড়ো যে অ্যালকোহল পার্টটা সেটা সবসময় অ্যালকোহল হবে, সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ, আর ছোটো পার্টটা সিএইচ থ্রি, এর সঙ্গে আই আইটা যুক্ত হবে, এর সঙ্গে আই যুক্ত হবে, আয়োডিন যুক্ত হবে, আর সিএইচ টু সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ সঙ্গে হচ্ছে এই যুক্ত হয়ে এরা হচ্ছে ইথানল আর যে মিথাইল আয়োডিন উৎপন্ন করবে। ওকে, নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে, কোশ্চেন নাম্বার 27 কি বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের দ্রবীভূত ফেনলের মধ্যে বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড দ্রবণ যোগ করলে কী হবে। ওকে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড দ্রবণ যোগ করলে কী হবে, ঠিক আছে। তো নেক্সট আসছে উত্তরে, অ্যান্সার দেখো, কোশ্চেন 27 অ্যান্সারটা দেখে নাও, কী বলছে, কী হবে না, বেঞ্জিন ডাইজেন ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া, এটা হচ্ছে বেঞ্জিন বলে এন টু প্লাস সিএল, এই যোগটার নাম হচ্ছে বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড, আর ফেনল, এটা ফেনল সংকেত এইভাবে লিখেছি, আর এ নয় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। কোশ্চেন আরও একবার দেখছি, কী বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত ফেনলের মধ্যে বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড যোগ করলে কী ঘটে। ওকে, এবার অ্যান্সারে আসছি, দেখো, এটা বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড ফেনল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, দিয়ে যে বিক্রিয়াটা হবে দেখো, এই যোগটা উৎপন্ন হবে, এই এন টু, এন টু কী হয়, এন টু আছে তো, এন টু প্লাস আছে, এটা কী হয়, এখানে কাপলিং বিক্রিয়া হয়, কাপলিং বিক্রিয়া তোমরা বেঞ্জিন ডাইজেন ক্লোরাইড যখন পড়ানো পড়বে তোমরা আর ভালো করে বুঝতে পারবে, কাপলিং বিক্রিয়া ঘটে থাকে, কাপলিং বিক্রিয়া ঘটার জন্য এন টু আছে, এনটা ভেঙে, এন টু মানে এরকমভাবে থাকে, এন টুটা ভেঙে গিয়ে এভাবে তৈরি হবে, এই যোগটা উৎপন্ন হবে, বেঞ্জিন বলে বন্ড এন, দ্বিবন্ধন এন, বন্ড হচ্ছে আর ও এন হয়ে গেল, এই যোগটার নাম হচ্ছে মনে রাখবে প্যারা হাইড্রোক্সি, প্যারা যোগটার নাম লিখবে প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেঞ্জিন সোডিয়ামের লবণ, কী বললাম, প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেঞ্জিন ব্যাকেটে সোডিয়াম লবণ, অবশ্যই কালারটা কী হবে, কমলা বর্ণের হবে, এই যোগটা উৎপন্ন, বুঝলেন কী বলেন, জাস্ট যোগটা লিখে নেবে, এইভাবে সংকেত করে লিখবে যোগটাকে, প্যারা হাইড্রোক্সি অ্যাজো বেঞ্জিনের সোডিয়াম লবণ, যা কালারটা হবে কমলা বর্ণ। ওকে, এইটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসবে, কোশ্চেন 27 হচ্ছে সেকেন্ড পার্ট, সেখানে আমরা দেখানো কী বলছে, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল লালপস বোমিন দিয়েছে, ইথাইল অ্যালকোহল লালপস বোমিন দিলে ওইচের জায়গায় বোমিন প্রবেশ করে যাবে, ইথাইল ব্রোমাইড হবে, অ্যালকোহলে কেউ দিলে কী হবে, অ্যালকোহলে কেউ দিলে বিআরটা বেরিয়ে গিয়ে একটা হাইড্রোজেন সহ বেরিয়ে দ্বিবন্ধ উৎপন্ন, এটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার নেক্সট আসবে কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 আমি কোশ্চেনগুলো সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি, এই ধরনের কোশ্চেন কিন্তু করা আমার মধ্যে ঠিক হবে না, কারণ আমার ব্যাখ্যা ঠিক মতো দিতে হয় না, কিন্তু নাম্বারটা বাদ চলে যাবে, এই ধরনের কোশ্চেনগুলো আমি করতে চাই না। ওকে, এখানে এই 3 নম্বর ভিডিও পার্টটা শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে বেশি বেশি লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। ওকে, ধন্যবাদ।